সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিক হাসান, প্রভাষক রসায়ন। আজকে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে। আমার আলোচনার টপিক হচ্ছে আজকে গ্যালভানিক কোষ। আমি এর আগের ক্লাসে তড়িৎ বিশ্লেষক কোষ নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব গ্যালভানিক কোষ নিয়ে। দেখো, প্রথমে আমরা যদি এর গঠনটা দেখে নিই, যে এটি হচ্ছে একটি গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের মধ্যে এটি হচ্ছে একটি ডেনিয়েল কোষ বা ডেনিয়েল সেল। এটি হচ্ছে গ্যালভানিক কোষের একটি উৎকৃষ্ট উদাহরণ। তো এই ডেনিয়েল কোষটি দেখো তৈরি করা হয়েছে দুইটি পাত্রে, দুইটি বিকার নিয়ে। একটি বিকারের মধ্যে আছে হচ্ছে অ্যানোড, অপর একটি বিকারের মধ্যে আছে হচ্ছে ক্যাথোড। এবং এই প্রথম পাত্রটিতে আছে হচ্ছে 1 মোলার এর জিঙ্ক সালফেট দ্রবণ, এবং দ্বিতীয় পাত্রটিতে আছে হচ্ছে 1 মোলার এর কপার সালফেট দ্রবণ। এই পাত্রে আছে হচ্ছে অ্যানোড, এটি হচ্ছে জিঙ্কের তৈরি, এটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এবং দ্বিতীয় পাত্রটিতে আছে হচ্ছে ক্যাথোড, এটি হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এবং এই অ্যানোড ক্যাথোড এর মাঝখানে একটি পটেনশিওমিটার রাখা হয়েছে বিদ্যুৎ প্রবাহ দেখার জন্য বা বোঝার জন্য। আর রয়েছে হচ্ছে একটি লবণ সেতু হচ্ছে এই দুইটি বিকারের মাঝে উল্টা ইউ আকৃতিতে। দেখো, এটা হচ্ছে উল্টা ইউ আকৃতিতে একটি লবণ সেতু রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি গঠন। যদিও ডেনিয়েল সেল ইচ্ছা করলে একটি পাত্রেও করা যায়, সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ছিদ্রযুক্ত মেমব্রেন কাগজ দিয়ে এই দ্রবণ দুটিকে আলাদা রাখতে হবে এবং বাকি সবকিছু ঠিক রাখতে হবে একইভাবে। আচ্ছা, এবার আমরা যদি কার্যপ্রণালী নিয়ে আলোচনা করি যে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটি সঞ্চয়ী কোষ। এখান থেকে আমরা কি করতে পারবো, যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় কিভাবে, যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এখানে জিঙ্ক সালফেট দ্রবণ আছে, এখানে জিঙ্ক সালফেট দ্রবণ প্রথমে এই জিঙ্ক থেকে ইলেকট্রন ত্যাগ করবে এবং এই ইলেকট্রন তার দিয়ে প্রবাহিত হবে এবং ক্যাথোডে গিয়ে কি হবে, ইলেকট্রনটা গ্রহণ করবে। ইলেকট্রন এর ত্যাগ করা মানে হচ্ছে জারণ। তোমরা জানো ইলেকট্রন এই তার দিয়ে প্রবাহিত হবে এবং এই ক্যাথোডে আসবে। ক্যাথোডে থাকা এই কপার আয়ন হচ্ছে এই ইলেকট্রনকে গ্রহণ করে কপার ধাতু হিসাবে এই ক্যাথোডের গায়ে জমা হবে। সময় যত বাড়তে থাকবে তত এই জিঙ্ক এর দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হবে, এখানে জিঙ্ক আয়নের আধিক্য বেশি হবে এবং সময় বাড়ার সাথে সাথে এই কপার আয়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এই ক্যাথোডের গায়ে জমা হবে। সময়ের সাথে সাথে অ্যানোডটি ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোডটি পুরু হবে আস্তে আস্তে। এরপর দেখো, তাহলে এখানে হচ্ছে জারণ হলে জিঙ্ক আয়নের আধিক্য এই পাত্রে বেশি করবে, ফলে এটি হচ্ছে জিঙ্ক আয়ন এবং ইলেকট্রন আধিক্য বেশি করবে এখানে। এই জন্য এটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এখানে ইলেকট্রন গ্রহণ করবে, বিজারণ হবে, ফলে এটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এর আগে আমরা যে তড়িৎ বিশ্লেষক কোষ নিয়ে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে মোটামুটি তার সম্পূর্ণ বিপরীত। তড়িৎ বিশ্লেষক কোষে হচ্ছে যে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আর এই ডেনিয়েল কোষে রাসায়নিক শক্তি হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে লবণ সেতুর কাজ দেখো, লবণ সেতুটা হচ্ছে রাখা হয় এই দুই পাত্রে আয়নের সমতাটাকে ধরে রাখার জন্য। লবণ সেতুতে সাধারণত সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড এই জাতীয় কিছু লবণ রাখা হয়। এই লবণ সেতুতে দুই প্রান্তে তুলা দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়। যখন যে পাত্রে আয়নের ঘাটতি ঘটে সেই আয়নটা হচ্ছে লবণ সেতু থেকে এসে এই আয়নের ঘাটতিটাকে পূরণ করে দেয়। তো এই হচ্ছে মোটামুটি ডেনিয়েল কোষের গঠন এবং কার্যপ্রণালী। আমরা যদি বিক্রিয়া দেখি, যেখানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়, ফলে যে ইলেকট্রন দুটি পাওয়া যায় সেই ইলেকট্রন হচ্ছে অ্যানোড দিয়ে এই তারে প্রবাহিত হয়ে ক্যাথোডের দিকে যায় এবং
এখানে থাকা যে কপার আয়ন সেই আয়ন হচ্ছে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে এবং কপার ধাতুতে পরিণত হয় আমরা যদি সামগ্রিক বিক্রিয়া দেখি তাহলে আমরা পাবো জিঙ্ক প্লাস কপার 2 প্লাস আয়ন তাহলে হবে জিঙ্ক 2 প্লাস এবং কপার ধাতু অর্থাৎ এখানে জিঙ্কের জারণ এর ফলে জিঙ্ক আয়ন পরিণত হবে এবং কপারের বিজারণ কপার হচ্ছে ধাতুতে পরিণত হবে এর ফলে যে ইলেকট্রন আমরা পাবো তার দিয়ে প্রবাহিত হবে এবং ক্যাথোডে গিয়ে বিজারণ ঘটবে আর আমরা জানি যে যে দিকে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ঘটে বিদ্যুতের প্রবাহ ঘটে হচ্ছে ঠিক তার বিপরীত দিকে শিক্ষার্থীরা এই হচ্ছে ড্যানিয়েল কোষের গঠন এবং কার্যপ্রণালী আমি তোমাদের সাথে এখন লেড ব্যাটারি বা লেড সঞ্চয় কোষ নিয়ে আলোচনা করি লেড সঞ্চয় কোষ হচ্ছে তোমরা দেখবে যে বিভিন্ন বড় বড় যে ব্যাটারি গুলো ব্যবহার করা হয় যেমন ধরো বিভিন্ন অনুষ্ঠানে মাইকের সেটে যে ব্যাটারি ব্যবহার করা হয় তারপর হচ্ছে অটো রিক্সায় যে ব্যাটারি ব্যবহার করা হয় এছাড়া আইপিএস এর ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করা হয় বড় বড় ব্যাটারি থাকে সাধারণত এইগুলাই হচ্ছে কি লেড কোষ এই লেড কোষ এর সুবিধা অসুবিধা পরীক্ষা অনেক সময় আসে তো দেখো লেড কোষের সুবিধা হচ্ছে যে লেড কোষ বারবার কি করা যায় চার্জ করা যায় বারবার চার্জ করা যায় এবং বারবার এটাকে ব্যবহার করা যায় এছাড়া লেড কোষের হচ্ছে দীর্ঘ চক্র জীবন দীর্ঘ শেলফ লাইফ বলা হয় এছাড়া এই ব্যাটারি অনেকগুলো ব্যাটারি হচ্ছে একসাথে যুক্ত করে বেশি বিদ্যুতের সরবরাহ করা যায় অর্থাৎ অনেকগুলো ব্যাটারিকে তারের সাথে সংযুক্ত করলে সেখান থেকে বেশি পরিমাণের তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব এছাড়াও আরো বেশ কিছু সুবিধা আছে এটা হচ্ছে পুনঃচক্রায়নযোগ্য এবং সারা বিশ্বে বহুল ব্যবহৃত একটি ব্যাটারি এছাড়া লেড ব্যাটারির কিছু অসুবিধাও আছে অসুবিধা হচ্ছে এটি আকারে বেশ বড় আকারে বড় হওয়ার কারণে এটাকে বহন করাটা একটা সমস্যা এটি ছোট আকারে তৈরি করা এটা খুবই দুরূহ একটা ব্যাপার এছাড়া অসুবিধা হচ্ছে এর ভেতরে থাকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড যেটা অত্যন্ত মারাত্মক একটি অ্যাসিড তোমরা জানো যেটা খুব ক্ষয়কারক এই জন্য খুব সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে এছাড়া এর যে তড়িৎ বিশ্লেষক এবং লেড ইলেকট্রোড এটা পরিবেশ দূষণের জন্য অনেক অংশেই দায়ী এই হচ্ছে মোটামুটি লেড ব্যাটারির সুবিধা এবং অসুবিধা এরপর আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির লিথিয়াম ব্যাটারি নিয়ে একটু আলোচনা করি লিথিয়াম ব্যাটারি হচ্ছে দুই প্রকারের হয় এক হচ্ছে লিথিয়াম ব্যাটারি আর এক হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে কোনো চার্জযোগ্য না এটা হচ্ছে প্রাথমিক স্তরের ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারিটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি এবং এটা পুনঃ চার্জযোগ্য বারবার চার্জ করা যায় ব্যবহার করা যায় তো লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় কোথায় ব্যবহৃত হয় এটা মূলত যত ছোট ধরনের যন্ত্রাংশ সেখানে ব্যবহার করা হয় যেমন ধরো মোবাইল ফোন ল্যাপটপ আইপ্যাড ইত্যাদিতে এই লিথিয়াম আয়ন ব্যাটারি সাধারণত ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা হচ্ছে যে এটি এর হচ্ছে দীর্ঘ চক্র জীবন এটি হচ্ছে একটা সিলকৃত কোষ যার জন্য এটাকে রক্ষণাবেক্ষণ করতে হয় না এটি উচ্চ কার্য দক্ষতা এবং উচ্চ ঘনত্ব সমৃদ্ধ একটা ব্যাটারি এছাড়া আছে হচ্ছে এর কোনো মেমোরি প্রভাব নেই এটি অত্যন্ত জনপ্রিয় কারণ হচ্ছে বিভিন্ন ল্যাপটপ সেলফোন আইপ্যাড ইত্যাদিতে সহজে ব্যবহার করা যায় এর আবার কিছু অসুবিধাও আছে অসুবিধা হচ্ছে যে এই এটি উচ্চ তাপমাত্রায় মারাত্মক হতে পারে এটা বিস্ফোরণ ঘটার একটা সম্ভাবনা থাকবে উচ্চ তাপমাত্রা এটি খুবই বিপজ্জনক একটা বিষয় এছাড়া চার্জিং এর প্রাককালে ইলেকট্রোলাইটের সঞ্চালনের ফলে আয়নের পরিবহনে ব্যাঘাত ঘটে ফলে কোষের সামর্থ্য হ্রাস পায় আর এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে অনেক বেশি তো যাই হোক তুলনামূলক ভাবে এর সুবিধাই বেশি অসুবিধার তুলনায়
এরপর আমরা লাস্টলি আলোচনা করব হচ্ছে ফুয়েল সেল নিয়ে। এটি অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত পরিবেশ বান্ধব একটি সিস্টেম। দেখো আমরা প্রথমে ফুয়েল সেল এর গঠন বা চিত্রটাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।